আসসালামু আলাইকুম টেকটাস ভিডিওর পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার পরে পিসিতে কি করে রান কমান্ড নিয়ে আসতে হয়। তো এটা আমরা অনেকেই জানি না। রান কমান্ড আনার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত স্টার্ট বাটনের এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে যাওয়ার পরে স্টার্ট মেনু থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখব, নিচের দিকে যেটা হচ্ছে নিচের দিকে এই যে রান কমান্ড এটা উঠানো থাকে, আর যদিও বা আমারটাতে দেওয়া ছিল, তো আপনাদের এখন দেখা দিচ্ছি। এটা টিক চিহ্ন দিয়ে দেব, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই, দেন আবার ওকে। ওকে, সেট হয়ে গেল আমাদের রান কমান্ড। চলুন দেখে যে রান কমান্ড চলে এসছে। তো ধন্যবাদ লিসেনার আমার ভিডিওটি দেখার জন্য, আপনাদেরকে আমার আরও ভিডিও আগামীতে দেখার জন্য আপনাদের আন্তরিক শুভকামনা।